সাত নম্বর তসবিহ হচ্ছে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি, সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসার সাথে সাথে কি করছি, পবিত্রতা ঘোষণা করছি। এই তসবিহ করার স্বয়ং আল্লাহ কোরআনে কারিমে সূরা ফুরকানের আয়াত নম্বর 58 তে নির্দেশ প্রদান করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, হে নবী বা হে মানুষ, হে মুসলিম, তুমি সেই চিরঞ্জীবের ওপর আস্থা ভরসা করো যিনি কখনো মৃত্যুবরণ করবেন না বা মৃত্যু বা মুখে পতিত হবেন না। জি, মৃত্যুবরণ কথাটি আপত্তি করা, আসলে বরণ করা মানে নিজের সাদরে গ্রহণ করা, তাই না? এটা আমি বরণ করে নিলাম, তো মৃত্যু কেউ সাদে গ্রহণ করেন না, ওর উপরে চাপিয়ে দেওয়া হয়, কেউ মরতে চায় যে আমি সাদরে মৃত্যুটা বরণ করে নিলাম। তা বাংলা, আসলে আমাদের দেশের বাংলাগুলি এমন হয়েছে সেগুলো নাস্তিকদের ভাষা অথবা হিন্দুদের ভাষা। আসলে মৃত্যু বরণ করার জিনিস না, মৃত্যু আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়েছে, এক্ষুনি মরতে হবে, তখন উপায় নেই তোমার। হ্যাঁ, মরণ থেকে পালাবার চেষ্টা করছে, আপ্রাণ বাঁচতে পারলেন না আপনি, তাহলে কে মৃত্যু বরণ করছে? তো ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং তার প্রশংসা বিজড়িত তসবিহ করো। এই তসবিহ হচ্ছে ফেরেশতাদের তসবিহ, এই তসবিহ শুধু মানুষের তসবিহ নয়, এই তসবিহ এমনকি মালাইকারা ফেরেশতারা তসবিহ করেন। এই জন্য সূরা বাকার আয়াত নম্বর 30 রয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করলেন কথাটি যে আমি পৃথিবীতে কি করব, একজন মানুষ তৈরি করব যে আবাদ করবে এই জমিনকে, ইন্নি জাইল ফিল আরজি খলিফা, তখন মালাইকারা কি বলেছিল, কালা তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। হ্যাঁ আল্লাহ, এমন সৃষ্টি তুমি সৃষ্টি করতে চাইছো, আদমকে, আদমের সন্তানরা কি করবে যে যা করছে আজকাল? ফেরেশতারা বলেছিলেন, তো আলেমুল গায়েব ছিলেন ফেরেশতারা না? ছিলেন না। তো তারা বল, এই জন্য মুফাসসিরগণ বলছেন যে জিনদেরকে, জিনেরা মারামারি খুন আর যত রকমের পাপ করতে হয়, তার আগে জিনেরা কাল্লা পয়দা করেছেন, জিনদেরকে দেখে বলেছেন ওইরকমই না হবে, ওর চাইতে ভালো আর কি হবে, এই জন্য বলেছিলেন অনুমান করে। আর না হলে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, হয়তো এখানে সংক্ষেপে বলা হয়েছে যে আমি একজন খলিফা তৈরি করব, তার অনেক সন্তান সন্ততি পৃথিবীতে ছড়িয়ে পড়বে, আর তারা অনেক ভালো কাজও করবে আর অনেক পাপ মন্দ কাজও করবে, হয়তো সব বলে দিয়েছিলেন, এটাও হইতে পারে, সব কথাই যে কোরআন আল্লাহ বর্ণনা করবে জরুরি নাই, এটাও অনেক তাফসিরকাররা বলেছেন। তখন ফেরেশতারা বললেন যে আল্লাহ, তোমার বান্দারা আদম সন্তানরা তসবিহ করবে, জিকির আজকার করবে, ইবাদত বন্দেগী করবে, এটাও করবে, আবার শিরক কুফরিও করবে, তারা খুনও করবে, ফাসাদ করবে, বিপর্যয় সৃষ্টি করবে, সমস্ত রকম অন্যায় কাজ করবে, তো দরকার থেকে ওদের তৈরি করার, আমরা তো আছি, আমরা ওইসব করবো না, আমরা ফেরেশতারা না চুরি না ডাকাতি না বেইমানি না শিরিক, হ্যাঁ কোনো পাপের ক্ষমতা নেই, পাপই করবো না, আমরা সবসময় কী করছি, ওয়া নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তোমার প্রশংসা বিজড়িত তসবিহ করছি, অনুকাদ্দেশ লাগ, আর আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ বললেন, ইন্নি আলামু মালা তালামুন, অতটা জানো না যতটা আমি জানি, আমি যা জানছি তা তোমরা জানো না। তো এই হচ্ছে ফেরেশতাদের তসবিহ। তসবির বাক্যের মধ্যে আরেকটি বাক্য রয়েছে, সেটা হচ্ছে সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি 100 বার করে পড়া, এর বড়ই ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাল কালাম ইলাল্লাহ, সবচেয়ে প্রিয় কথা আল্লাহর কাছে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সহিহ মুসলিমের হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা একটি হাদিস। আর একটি হাদিসে রয়েছে, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে, প্রিয় বাণী হচ্ছে চারটি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সবচেয়ে প্রিয় বাণী। কারণ এই বাণীগুলি মানুষকে শেখানোর জন্য, এই কথাগুলি, এই এই বাণীগুলিতে যে অর্থগুলি রয়েছে এগুলি শেখানোর জন্যই তো কোরআন কারিম নাযিল হয়েছে। এতে রয়েছে তৌহিদ, এতে রয়েছে আল্লাহর প্রশংসা, এতে রয়েছে আল্লাহর হক। হ্যাঁ, যখন আল্লাহর হক আদায় করবে তো মানুষের হক আদায় করতে হবে। যা কিছু কোরআন এবং হাদিসে ওয়াহিতে রয়েছে সব কিছু হচ্ছে এই বাক্যগুলির বাস্তবায়নের জন্য। তো এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস, প্রিয় যে কথাগুলি আল্লাহর কাছে তার মধ্যে একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুখারী মুসলিম আর একটি হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি দিনে 100 বার করে বলবে, হুত্তাত খাতায়াহু, তার সমস্ত গুনাহ ঝরে পড়ে যাবে বা ঝরিয়ে দেওয়া হবে,
ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারে, যদিও সমুদ্রের সাগরের ফেনা সমতুল্য হোক বা ময়লা আবর্জনা সমতুল্য হোক, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহ মাফ করে দেবেন এই যদি জিকির কেউ যদি করে। তো এই জিকির করবে আর ফরজ আদায় করবে না তো মাফ হয়ে যাবে নাকি? এই ফজিলতগুলি কার জন্য? যারা যার মৌলিক বিষয় ঠিক আছে, তাওহীদ ঠিক আছে, সুন্নাহ ঠিক আছে, আর তাওহীদ সুন্নাহর ভিত্তিতে ফরজ ওয়াজিব আদায় করছে, কাবিরা গুনাহ থেকে বাঁচছে, কিন্তু ছোটোখাটো ভুল ভ্রান্তি দৈনিক হইতে আছে আর সুবহানাল্লাহ বিহামদিহি চলতে আছে, তো ইনশাআল্লাহ তাআলা সাগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। আট নম্বর তসবির বাক্য হচ্ছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই তসবি দিয়ে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ তাআলা তার সহি বুখারি শেষ করেছেন। সহি বুখারি শেষ হাদিস হচ্ছে কালিমা তানে খফিফাতান আলাল লিসান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতান ফিল মিজান, হাবিবাতান ইলার রহমান, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। দুটো কালিমা বাক্য আছে যে দুটো হচ্ছে খফিফাতান আলাল লিসান, জবানে বলতে খুব হালকা, কোনো ভারী না, কোনো মুশকিল না, কষ্ট লাগে না, মুখস্থ করতে কষ্ট লাগে না। আর সাকিলাতান জবানে হালকা আর দাঁড়ি পাল্লায় নেকির দাঁড়ি পাল্লাই সাকিলাতান অত্যন্ত ওজন সই ভারী, আর হাবিবাতান ইলার রহমান দয়াবান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সেই দুটো বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জি, বেশি বেশি পড়বেন। নয় নম্বরে তসবিহ নবী করিম।